সুপ্রিম কোর্টের নির্দেশে আরজিকরের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন হল কেন্দ্রীয় বাহিনী। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন। পরবর্তীতে 14 আগস্ট গভীর রাতে হাসপাতালে দুষ্কৃতী হামলা, চিকিৎসক খুন। দোষীদের কঠোর শাস্তি ও নিরাপত্তা চেয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন জুনিয়র চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়ারা। মঙ্গলবার আরজিকর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলায় হাসপাতালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালতের সেই নির্দেশের পরই একাধিকবার হাসপাতাল পরিদর্শন করেন সিআইএসএফ এর ডিআইজি কে প্রতাপ সিং সহ উচ্চপদস্থ আধিকারিকেরা। শুক্রবার সকাল থেকে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।